হ্যালো গাইস, সবাইকে ঈদ মোবারক। কেমন কাটলো আপনাদের ঈদ কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব ওমর ভাইয়ের ঈদ নিয়ে সেরা শায়রিগুলি। এবং বন্ধুরা, আবির ভাইও কিন্তু ঈদ নিয়ে শায়রি বলেছেন। এবং বন্ধুরা, সর্বশেষ আপনাদের মাঝে সাদেকুল গেমার এবং জান্নাত গেমিং এর সম্পর্কে আলোচনা করব। সাদেকুল গেমার কিন্তু গতকাল একটা ভিডিও আপলোড দিয়েছিল, সেখানে তিনি বলেছিল যে সে ইউটিউব ছেড়ে দিবে। সেই সম্পর্কে আপনাদের মাঝে ফুললি ডিটেলস আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, জান্নাত গেমার সম্পর্কেও কিন্তু আরো কিছু তথ্য বের হয়েছে, সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, চলুন এবার ভিডিও শুরু করা যাক। আই হোপ গাইস আপনাদের ঈদ অনেক ভালো কেটেছে, কারণ আজকে কিন্তু আবহাওয়াটা মোটামুটি ভালো ছিল। অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, আবার অনেক জায়গায় বৃষ্টি হয়নি। তো যাই হোক বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নিব আবির ভাইয়ের কোরবানির ঈদ নিয়ে এবং ঈদ নিয়ে টিকটক ভিডিওগুলি। এখন শপিং অনলাইনে না, ঈদ অনলাইনে হয়। কুরবানির ঈদ শুধুমাত্র একটি ঈদ নয়, কারণ এই ঈদে হাজারো মধ্যবিত্তদের টাকার অভাবে নিজের ভালোবাসার পশুটিকে কুরবানি করতে হয়। তো যাই হোক বন্ধুরা, এবার চলুন দেখে আসি ওমর ভাইয়ের টিমের কাকা অন ফায়ারের কাকার সেই সেরা শায়রিটি। কেউ ঘুমাচ্ছে, কেউ ঘুম খুঁজছে, আর কেউ ঘুমিয়ে পড়া মানুষটিকে খুঁজছে। ভাতিজে, আমারে তো কেউ খুঁজে না। ভাতিজারা, ক্যারেক্টার মোস্ট ইম্পর্টেন্ট দেন বিউটিফুল ফেস। বাবা রে বাবা, কাকা ইংলিশে ডায়লগ দে। তো যাই হোক বন্ধুরা, এবার আসি ওমর ভাইয়ের টিকটক ভিডিওতে। গাইস, ওমর অন ফায়ার নামেই হচ্ছে ফানি। এবং বন্ধুরা, তিনি তার টিকটকে আজ সকালে একটা ভিডিও আপলোড দিয়েছেন নামাজের পরে, এবং সেই ভিডিওটি আসলে অনেকটা মজাদার ছিল। তো চলুন দেখে আসি ওমর ভাইয়ের ঈদ নিয়ে টিকটক ভিডিও। কি রে, এই ঈদের দিনে তোর মন খারাপ কেন? বউ ছাড়া আর একটা ঈদ। কিছু মানুষের আমার হাসিটা অনেক পছন্দ ছিল, তাই যাওয়ার সময় সাথে করে নিয়ে গেছে। তো বন্ধুরা, অমর ভাইয়ের এই ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার আসি বন্ধুরা আপডেটে। গাইস, আপনারা হয়তো জানেন জান্নাত গেমিং এবং ছাদেকুল গেমার এবং অ্যাডভান্স গেমিং এর ভিতরে কিন্তু যুদ্ধ চলছে। এবং বন্ধুরা, আপনারা হয়তো জেনে গিয়েছেন যে জান্নাত গেমিং এবং ফিজা গেমিং ছাদেকুল গেমারের বিরুদ্ধে মামলা করেছে। সেই সম্পর্কে গতকাল রিপ্লাই দিয়েছেন ছাদেকুল গেমার। তিনি প্রথম দিকে বলতেছিলেন যে আমি আর ইউটিউব করতেছি না। এবং বন্ধুরা, সেখানে আরো কিছু সিক্রেট বিষয়গুলি আমি দেখতে পেরেছি, সেটা হচ্ছে ছাদেকুল গেমার অ্যাডভান্স গেমিং এবং জান্নাত গেমের ভিতরে পার্সোনালি কথা হয় তাদের ভিতরে কন্ট্রোভার্সি সৃষ্টির জন্য, সেটা কিন্তু প্রকাশ্যে এসেছে সাদেকুল গেমারের ভিডিওতে। তো যাই হোক বন্ধুরা, ফুল ডিটেইলস এখানে আলোচনা করা যাচ্ছে না, আপনারা চাইলে সাদেকুল গেমার ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। এন্ড গাইজ, যেটা বলতেছিলাম যে সাদেকুল গেমার নাকি আর ভিডিও করবে না। গাইজ, তিনি সর্বশেষ কিন্তু বলেছেন, সবে তো মাত্র শুরু করলাম জান্নাতকে নিয়ে, এর শেষটা অনেক দূর, শেষটা আমিই করব, তবে জান্নাত গেমিং এর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো, এমনটাই তিনি বলেছেন। তো বন্ধুরা, আমরা অপেক্ষায় থাকবো সাদেকুল গেমার কি করেন এবং আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করা হবে। এন্ড গাইজ, সাদেকুল গেমারের ওই ভিডিওতে আমি দেখতে পেরেছি জান্নাত গেমিং আসলে একটা মিথ্যুক এবং লোকটা তেমন সুবিধার না। তিনি বলেছিলেন যে 5 মিনিটের ভিতরে তিনি সিলেট গিয়ে তার ড্রেস চেঞ্জ করছে, কিন্তু তার এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে কারো হাত ধরে তিনি রোমান্স করে বেড়াচ্ছেন। তো এই সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইজ, রাত অনেক হয়ে গেছে, জানি ভিডিওতে রিচ হবে না, তাই যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, এগেইন রিকোয়েস্ট করব এই ভিডিওটিতে একটা লাইক করে দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।